তেলুন ঝালে আমার সাথে রান্নাঘর ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর চলে চলে স্পেশাল ভোজ রোজ তাই করি জমজমাট রোববার জমজমাট খবর খবর আছে দুটো। এক তো রান্নাঘর সেজেছে বাদশাহী মুঘল মুঘল আমেজে, একটু একটু দেখতে পাচ্ছেন, একটু একটু আরও একটু পরে দেখতে পাবেন, ভালো করে দেখতে পাবেন, সে খবরে নয় পরে আসছে। কিন্তু আরেকটা খবর হলো 4 ডিসেম্বর থেকে হতে চলেছে আমাদের মঞ্চুরি ছবির কলাবতীর কথা বলবো, যে কলাবতী কিনা কলা নয় কলার ফুল, মানে মোচা দিয়ে পেটান নিজের পতি পরমেশ্বরকে। উনি পুরুষ মানুষ দেখলি ঠেঙ্গান, সকালে ঠেঙ্গান, বিকেলে ঠেঙ্গান, আর রবিবার আর ছুটির দিনে নুন সতেও ঠেঙ্গান। বিয়ের কথা হচ্ছে তো, কি হলো? আমি একটু ছোট বাইরে যাব। সেই কোনি রয়েছে আমাদের সঙ্গে এবং রয়েছেন রাজা নারায়ণ দেব আমাদের স্পেশাল গেস্ট আজকে। আমার জানতে ইচ্ছে কি খাস তুই? সত্যি কি গ্লোয়িং স্কিন না? আমার তো মনে হচ্ছে মাঝখানে বসে ছবির পরিচালক কে 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 রয়েছেন ছবিতে? প্রেমাশিস দে পরিচালক, আর স্ক্রিপ্টটা অসাধারণ লেখা। এবং জানিস তো, মানে কাজ করতে করতেই মনে হচ্ছিল কোথাও গিয়ে ছবিটা ওই 60s আমরা ছোটবেলায় যে ছবিগুলো দেখে বড় হয়েছি, নির্মল আনন্দ, আর নির্মল, মানে গিয়ে এত ভাবতে হবে না, হাসো, এনজয় করো, বাড়ি চলে এসো। না, ছবি স্ক্রিপ্টটা এত এন্টারটেইনিং, মানে ছবিটা দেখি যখন ফার্স্ট এডিট দেখলাম, তার আগে যখন স্ক্রিপ্টটা পড়লাম, মানে প্রথম থেকে উই নিউ যে উই আর গোইং টু হ্যাভ আ গালা টাইম, যাকে বলে একদম কাজ করা, মানে আই এম শিওর ওরা অ্যাক্টিং করার সময় ইভেন আমি মিউজিক করার সময় খুব আনন্দে কাজ করেছি। এবং মানে কে রয়েছে এটা হলো সবথেকে বড়, কে কে রয়েছে? শাশ্বত চট্টোপাধ্যায়, এটা নামগুলো শোনার পরে তুই বুঝতে পারবি সেটা কি হতো। শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ, আচ্ছা, দামিনী বসু, সুমিত সমাদার, বেনি বেনি, আচ্ছা, খরাজ মুখোপাধ্যায় এবং আমি। তো আমরাও নিশ্চয়ই ছবি দেখবো, খুব মজা করব, এবং ছবিটা দেখে যখন বেরোবে দর্শক তখন ভারাক্রান্ত নয়, খুব খুশি খুশি মন নিয়ে বেরোবে। বাহ, তাহলে চলুন খুশি খুশি মনে আমরা শুরু করে দিই আজকে রোববারের স্পেশাল মেনু। কি তৈরি হবে? শাহজাহানি মুর্গ। ও, তাই আজকে এখানে বাদশাহী সমস্ত ব্যাপার জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে, ইনগ্রেডিয়েন্টস গুলো দেখছিস না? হ্যাঁ, এগুলো তো সব বাদশাহী, তার সঙ্গে রাজা আছে তো বাদশাহী জিনিসপত্র। ও, এটা তো ভুলেই গেছি, আর উনি তো সত্যিকারের রাজা রাজা ব্যাপার আছে না, কোন বাড়ি ছেড়ে দেখতে হবে। ওহো, তাহলে ইয়ার কি। আচ্ছা, আমি রান্নাটা শুরু করার আগে, উপকরণ বলার আগে, মানে কোনি এত দিন কথা বলে, কোনি এত কথা বলে, বুঝে ফেলেছি, বল বল। না, মানে ওর সঙ্গে এত কথা বলেছি আর কি, বলে ফেলেছি যে তোমাকে ঠিক করে জিজ্ঞাসাই করা হয়নি যে পুজো এবছর শোভাবাজার রাজবাড়ি কেমন কাটলো তোমার। দেখতে গেলে এবছর আমি থাকলাম পুজোতে কলকাতায় আফটার 15-16 ইয়ার্স, যে পুরো পুজোটা কাটালাম নিজের বাড়ির পুজো। বাপ, হ্যাঁ, মানে এটা অদ্ভুত লাগলো যে এবার গিয়ে যে পুরো একদম অন্যরকম একটা চেহারা দেখতে পেলাম শোভাবাজার রাজবাড়ি, কারণ আই এম নট ইউজ টু দ্যাট, যেটা 15 বছর বাদে পুরো জিনিসটা, আমি পুজোর দিক থেকে বলছি না, দ্যাট ইজ দ্য ক্রাউড গ্যাদারিং, এখন মিডিয়া যেহেতু অনেক বেশি, হ্যাঁ, তাই জন্য অনেক লোকে জানতে পেরেছে এবং অনেক লোকে আসে। হ্যাঁ, মানে আমি যদি ঠাকুর দালানে ওখানে যাই, 90% 95% পিপল আই ডোন্ট নো, মানে আগে ইট উড বি 90% পিপল আই উড নো, ফ্যামিলি মেম্বার্স, এখন উল্টে গেছে পুরো সব, সেটা একটু অন্যরকম, বাট ইটস নাইস, ইন্টারেস্টিং। এখন দেখবে আমাদের আনন্দ দ্বিগুণ করে দেবে কোনি। শাহজাহানের ব্যাপারে আমি যত্নশীলই হব, এটা বলতে চাইছি। লাগছে বানাতে একটু বল। চিকেন রয়েছে কাটা, ঘি রয়েছে, তেজপাতা, কাজু বাদাম কুচি, গরম মশলা, ধনে গুঁড়ো, রসুন বাটা, ছোট এলাচ গুঁড়ো, তারপর রয়েছে জায়ফল গুঁড়ো, চিনি,
আমন্ড কুচি রয়েছে আর নুন রয়েছে। এছাড়া আমাকে না আগে একটা মশলা রোস্ট করতে হবে, তাতে আমার লাগছে মেথি, জিরে, গোটা জিরে এবং পোস্ত একদম, আর পেঁয়াজ আছে আর ফ্রেশ ক্রিম রয়েছে। সেখান থেকে খুঁজে নিয়ে না বাংলায় যে পুরোটা বলতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার নয়। কি কাণ্ড, আমি তো রাজাটা ভয় সরে যাচ্ছে। আমি আমি একটু দূরে থাকি, কোনি যখন ছিল তখন পাশাপাশে ছিল, আমি দেখছি এগুলো সব দেখছি, কিন্তু টেলিকাস্ট হচ্ছে। শোন, এটা কিন্তু যুদ্ধক্ষেত্র নয়, এটা দিয়ে দেবো পুরোটা। এটা কি করতে হবে? এটা একটু রোস্ট করে তারপর তেল টেল দেবো না, কিচ্ছু লাগবে না তেলটা। তুমি বউয়ের রান্না খেয়ে খুব ধরো মঞ্চুরিতে আমি আমার বরকে প্রচন্ড মারি, বুঝেছিস? মানে যা যা বাজারে ভদ্রভাষায় মারি বললাম, সামনে যা সবজি পাওয়া যায় আমি মোচা দিয়েও মেরেছি। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা করতে গিয়ে অন শট কি হয়েছিল, আমরা শুটিং করছি, মোচা দিয়ে মারার শট ছিল, আমি যতটা সম্ভব কম মারা যায় চেষ্টা করছিলাম। বিশ্বনাথ বেরিয়ে গেছে, হয়ে গেছে বিশ্বনাথ বেরিয়ে গেছে ওখান থেকে, তো আমি ভাবলাম অন্যদিকে ছুঁড়ে ফেলবো, কিরকম ভাবে মোচাটা সোজা গিয়ে বিশ্বনাথের পিঠে ধাক্কা মারলো, আর মানে পুরো কোকিয়ে উঠেছে। দ্যাটস পার্ট অফ দ্য স্ক্রিপ্ট না, পুরো বিশ্বনাথ মানে ঝিঙিয়ে সব শক্ত শক্ত যত ভেজিটেবল সেই গুলো দিয়ে মারা। আচ্ছা, এটা এটা রোজ গুঁড়ো করবো? এবার গুঁড়ো করতে দে আমাকে, দে আমাকে, দে রাজাদা একটু এদিকে আসো, মাঝখানে মাঝ, তুমি মাঝখানে চলে এসো, একা দেবো না বাবা। আচ্ছা ঠিক আছে, ভয় পেয়ে গাছকা গৃহিণী, বুঝলে? আমাদের হাতে সময় কম, তাই আমরা এক্ষুনি এটাকে গুঁড়ো করছি। খুব ভালো হয় যে কোনো রোস্টেড মশলা একটু রুম টেম্পারেচারে নিয়ে গুঁড়ো করতে, কেন আমাদের যে ময়েশ্চারটা থাকে সেটা ততক্ষণে ইভাপোরেট করে যায়। ব্যাস হয়ে গেছে মশলা আপনাদের জন্য জমজমাট রোববারের রোববারের স্পেশাল মেনু নিয়ে, এবং অফকোর্স স্পেশাল দুজন গেস্টকে নিয়ে, স্পেশাল রান্না নিয়ে। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ডরোব কার্সি রেনি। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি শাহজাহানি মুর্খ, চলে এসো। ওকে, আমি চলে যাবো মাঝখানে। হ্যাঁ, তোর যেখানে খুশি, এই যে মশলাটা রেডি। হ্যাঁ, কি দেবো প্রথমে? ঘি। ঘিয়ে রান্না করবি তুই? ভাবা যায়, ওটা হাত দিয়ে দেখিস না বাবা, হাত দিয়ে দেখি না, ও খুব অ্যাক্সিডেন্ট প্রোন। মানে আপনি জান, মানে তুমি জানো কিনা জানি না রাজাদা, আই তাই ঠিক আছে না, আর তো দেবো। হ্যাঁ, আর একটু দিতে পারিস, কোনি মানে অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে। না আমার হয় যে আমি একটু অন্য মনস্ক থাকি মাঝে মাঝে, তাই না? অ্যাবসেন্ট মাইন্ড। আচ্ছা, তারপর দেখি ঠিক ঠিক জিনিসটি ঠিক সময় করেছে, আমি জানিও না আমি করেছি। সেই মনে তুই কি ভাবিস, কার কথা ভাবিস? আমি অনেক কথা ভাবি, শাহজাহানের কথা ভাবি, শাহজাহানের কথা ভাবি। না, মন তো গেছে চুরি হয়ে, এবার সেটা কে আছে সেটা ছবিটা দেখলেই কে আছে, মানে মন চুরি যে হলো, মানে কোনির মন চুরি বা সেটা কি আমি বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, ছবির মধ্যে কে আছে? বিশ্বনাথ। ও, তেজপাতা দেওয়া। বিশ্বনাথের ক্যারেক্টারের নামটা কি জানো? চামচ নিলাম, এটা দিলাম, করি না রাজ্যে, কিন্তু কলাপতি রান্না টান্না করে না, কলাপতি কিচ্ছু করে না, কেন কলাপতি কিচ্ছু করে না, সত্যি যদি হতো বলতো। করে কি বলছো, মারে বরকে? হ্যাঁ মার তো বড় কাজ, মানে আর অন্য কিছু নেই, ওর বর উল্টোপাল্টা কথা বললেই ওর হাত শিরশির করতে আরম্ভ করে। হ্যাঁ, কিরকম না বললো শিরশির করে এমনি এমনি। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা হলো রোজকার। চল না পেঁয়াজটা একটু ভেজে নি, তাহলে একটা কাজ করি, এই ছবি এক ঝলক দেখে নি। হ্যাঁ একদম দারুণ হবে। লাজুক কিসটা ওই তো আমাদের লাস্ট সুটকেস নিয়ে চলে যাচ্ছে। নীল সুটকেসটা কোথায় গেল? ও ভ্যান যাবে দাদা, আস মন দিয়েছে চুরি। দারুণ লেগেছে দেখে, বোঝা যাচ্ছে ব্যাপারটা একটা ফান এলিমেন্ট আছে, মানে কিছু আছে, মজা পাবে, ফেজার আনন্দ, মানে একটা মজার ছবি। আর সব থেকে বলতে হয় মিউজিক নিয়ে কথা, আমি তুমি সামনে আছো বলে বলছি না, যেদিন ওই মঞ্চুরির টাইটেল সংটা শুটিং হচ্ছিল,
বাইরে বাজছিল গানটা, এটা এত বেশি মানে মাথার ভেতরে ঢুকে গেল না, তিন দিন ধরে বোধ হয় মনে মনে এই গানটা গাইছিল। তাই কিরম একটা গেয়ে শোনা তুমি? এই গানটা বরং আমি গাইবো না, এটা দর্শকদের দেখানো হবে। মিউজিক ভিডিওটা দেখলেই শিওর ওরা আসবেই যাবেন, গানটা কিরকম এবং ছবিটা কিরকম। একদম মন গিয়েছে চুরি আমার, মন গিয়েছে চুরি, মন গিয়েছে চুরি আমার, মন গিয়েছে চুরি, মন গিয়েছে চুরি আমার, মন গিয়েছে চুরি, মন গিয়েছে চুরি। মাছ পেয়েছি, এবার এদিকে আঁচ অনেক বেশি হয়ে গেছে, এবার কি দেব বলছিস? হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে। রসুন বাটা চা হলো, এটা আমার সব থেকে ফেভারিট এনি রেসিপিতে। ওই জন্য কিন্তু এত গ্ল্যামারাস না, ওই জন্য রসুন খেয়ে খেয়ে, হ্যাঁ বলে রসুনে লাবণ্য থাকে, রসুনে লাবণ্য থাকে। আমরা অনেক মানুষকে চিনি যারা রসুন খায় না, প্রচুর লাবণ্য। আমি কিছু বলছি দেখি দিবি, দে চিকেন। ও আদা নেই না? না আদা। এই চিকেনটা কি মাখিয়ে রেখেছিস নাকি? না কিছু মাখিয়ে রাখানি, একদম ধোয়া। মিথ্যে কথা বলিস না, সত্যি কিছু মাখিয়ে রাখিনি। পনির মাঝে মাঝে এক একটা মানে ফেস আসে, হ্যাঁ যখন হচ্ছে মানে ও ডায়েট মানে তখন জল জলটাও মেপে খাচ্ছে আর কি, আমি না এখন খাচ্ছি না এরকম বলছে, পরের দিন আপনি ওই মাপের জল নিয়ে গেলেন নাকি, এইটুকু জল তোর বাড়িতে লোক এলে এইটুকু জল দিস বুঝি, এরকম আর কি। আমি বুড়ি, আমি কি করবো বল। কিন্তু নেক্সট টাইম শুধু বাড়ি গেলে আমি কিন্তু আছি, আমাকে নিয়ে চলবে। শুধু ডাকলেই আমরা যাবো না, আর ডাকছেন আজকাল, মিথ্যে কথা, মোটেই মিথ্যে কথা নয়, সত্যি কথা বলেছি। আচ্ছা কোনি কিন্তু মানে কোনির সঙ্গে আমার বেড়াতে যাওয়ারও এক্সপিরিয়েন্স আছে, কোনি কিন্তু খুব ভালো বাজার করে, বলে দিচ্ছিস কেন? হ্যাঁ একটুখানি বলতে হয়। আচ্ছা ওইটা কোথায় গেল? হ্যাঁ ওই যে মশলাটা, মশলাটা দিতে হবে যে দিদি। হ্যাঁ হ্যাঁ দে। তো কোনিরা খুব ভালো বাজার করে, বাজার করে। হ্যাঁ বাবা বাজার করেছিলাম নাকি ওখানে গিয়ে? বাজার মানে বলে বাজার মানে ও কোথা কোথা থেকে খুঁজে খুঁজে জিনিস নিয়ে আসে, সেটা দেখে লোকে সবাই আবার পরে কিনছে, যেটা করতে গিয়ে পেলে এটা তো ওখান থেকে আসছিলুম পেয়ে গেলে। তো ও না মানে দরদামও খুব ভালো করে। হ্যাঁ আর পারি না রে, মেয়ে মাত্রই বোধ হয় করে না, ওটা তখন বয়স কম ছিল। না না মেয়ে মাত্র না, ও পারে, ও ঠিক কনভিন্স করে ফেলে। আচ্ছা আমি তো ডাবল দাম দিয়েছি আপনি সময়। না না সেটা আজকাল আমিও করি আর ভালো লাগে না, এক সময় খুব মজা লাগবে এসব করতে। তো তোমার ক্ষেত্রে তোমাদের বাড়িতে বাজার কে করে? আমার বাবা অধিকাংশ সময় করে, আবার কখনো বাবা কখনো আমাদের ডোমেস্টিক হেল্প যে আছে হীরা, তা দুজনে। হীরা? হ্যাঁ তার হাত, নান্নার হাত কিন্তু চমৎকার। ও বাহ, সেটা সেটা মানতেই হবে, এরকম ঘরে ঘরে হীরা দরকার না। হ্যাঁ তো কি দিতে হবে এবার? এবার দে না ওইখান থেকে। কি কি বল? গরম মশলা গুঁড়ো দে, জায়ফল গুঁড়ো দে, একটু জল টল দিবি না ওর মধ্যে কিছু? না মা একটুখানি ওই একটুখানি আর। ও আচ্ছা ক্রিম পড়ে, ক্রিম পড়ে, গরম মশলা, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো দে, ধনে গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো। না আমি কথা বলছি মানুষ ভাবে কি আমি রান্না করছি, এটাই সব থেকে বড় কথা। একটু জল দি দাও, যদিও চিকেন থেকে জল বেরোবে, নুন দেওয়া হয়েছে। জল কি কম পড়ছে? না আরো জল আছে, সে বুঝতেই পেরেছি, আর মাথা ঢালবো। এই এত বেগুন এত কপি আগে দেখিনি, কই মুখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, না এই জানার ইচ্ছেটা একটু হচ্ছে আমার, সামহাও জানি না, এই আজকে এত বেগুন এখানে কপি তারপর কুমড়ো, এটা কি স্পেশালি কোনিকে মাথায় রেখে বিশ্বনাথকে মারার জন্য? আমি অন্যরকম ভেবেছিলাম আর কি, কোনিকে মাথা রেখে মানে কোনি একা এত খেতে পারবে না। আচ্ছা কিন্তু যেটা, হা হা থ্যাংক ইউ থ্যাংক ইউ, যেটা করার, এই সবজির বাজার হতে পারে তোমার, হতে পারে আমার, না আমার হতে পারে না, হতে পারে আপনাদের, কিভাবে সবজির বাজার শুধু কেন রাজা চলে এসো, তার সঙ্গে সঙ্গে হতে পারে ছ মাসের মাসকাবাড়ির বাজার আপনার, তার সঙ্গে সঙ্গে হতে পারে জি বাংলা রান্নাঘরে এন্ট্রি, মানে তার সঙ্গে সঙ্গে হতে পারে দিদি নম্বর ওয়ান এন্ট্রি,
তার সঙ্গে সঙ্গে হতে পারে আমাদের সঙ্গে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব তো রয়েছে অটুট। এই সম্পর্কটা আপনাদের আমাদের এই সুন্দর সম্পর্কের মাত্রাকে আরও এক ধাপ বাড়িয়ে দিতে আমরা নিয়ে এসেছি এই বিশেষ আকর্ষণ এবং নিয়ে এসেছি এই উৎসব, রান্নার সব থেকে বড় উৎসব, যেখানে তিনটে করে প্রতিদিন থাকছে প্রশ্ন, রান্না সংক্রান্ত এপিসোড সংক্রান্ত প্রশ্ন। সেই প্রশ্নের সর্বাধিক ঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড ভাগ্যবান বিজেতারা পেয়ে যাবেন অনেক কিছু। সুতরাং আমাদের যেটা করতে হবে, মন দিয়ে এপিসোড দেখতে হবে। আজকে আমরা কোনো প্রশ্ন রাখছি না, আজকে তো ছুটির দিন, আজকে আমরা একটু রিল্যাক্স করছি। এবং কোনই রান্না করছে দেখা যাক কোন দিকে গেছে রান্না। হয়ে গেছে, হয়ে গেছে। এবারে কি সুন্দর দেখতে রে এটা, আমি তোরটা অনেক ভালো দেখতে বিশ্বাস না, তোরটা বেশি ভালো দেখতে না, তোরটা বেশি না, তোরটা বেশি ভালো দেখতে। এমনি খেতে ভালো হবে, আমি এমনি এমনি এটা খেতে নিতে পারি। এবার একটু বাদে আমি ওই ক্রিমটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে দেবো অনেকে জিজ্ঞাসা করে তুই আর ঋতিকা কি টুইন? না রে বাবা, একরকম দেখতে। সেটা কি হবে? হ্যাঁ, ছোট কিন্তু জেরক্স কপি তো। যাই হোক, মনের দিক থেকে সেরকমই মিল না? হ্যাঁ, মানে আমার বোন আমার বেস্ট ফ্রেন্ড, মানে ও আমার পরিপূরক, আমিও ওর পরিপূরক। মানে ওর সঙ্গে শপিং করতে গেলে ভাবো জিনিসপত্র কিনলাম, বেরিয়ে বাড়ি চলে এলাম, পরের দিন সকালে ঘুম থেকে উঠে বললো দিদি ওই জিনিসটা কিনে কি ঠিক করলাম, ও সারাক্ষণই ওর নিজের ডিসিশন গুলো আমাকে নিতে হয়, আমার ডিসিশন গুলো ও নেয়, ওর ডিসিশন গুলো আমি। যেরকম স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, মানে বিশ্বনাথ আর মানে গণেশ এবং কলাবতী এরা পরিপূরক যেরকম, সেরকমই ওদের ক্যারেক্টার দুটোর নাম কি? ওদের নাম হলো কার্তিক আর সুন্দরী। সুন্দরী নাকি সারাক্ষণ ঘুমোয়? সুন্দরী সারাক্ষণ ঘুমোয়, কোনো কাজ করে না। আর আমি ও তো তাও কিছু করে না, আমি উঠে মারি। দুজনের ক্যারেক্টার, বাড়ির ছেলেরা সব কাজ করে, বাড়ির ছেলেরাই সব কাজ করে। তারপরে কি হলো, কি করে আমাদের মন চুরি করলো, সেটাই তো ইম্পর্টেন্ট। তো আমরা দেখবো এই ছবি, কিন্তু তার আগে আমরা এই রেসিপিটা দেখে নেবো আর একবার। শাহজাহানি মুরগ বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে মেথি, জিরে আর পোস্ত শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ, রসুন বাটা, বোনলেস চিকেনের টুকরো, রেডি করা মশলা, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি দিয়ে মিক্স করে জল দিয়ে কষিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার কাজু বাদাম কুচি, আমন্ড কুচি, ফ্রেশ ক্রিম দিয়ে মিক্স করলেই রেডি শাহজাহানি মুরগ। এবার আমাদের আজকের গেস্টদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেক্সের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। খাওয়া দাওয়া, ও তুমি আগে গেস্ট না, তুমি আগে আমি যেখানে চারজন অভিনেতাকে দিয়ে তুমি গাইয়েছো, কি গান? প্রথমবার চারজন মেইন কাস্ট যারা ছবির নিজেদের লিপসিং করছে।
এবার তো বসে যখন আমরা প্ল্যান করলাম এটা পুরো একটা প্যারোডি সং দেখি দেখি এক চালা ভল্টের লৌহ কপাট খুলে ফেলে করলে রোপাট কয়না সোনা পয়সা টাকা দরে ঝড়ে ভল্টের লৌহ কপাট খুলে ফেলে করলে রোপাট কয়না সোনা পয়সা টাকা দরে ঝড়ে কেউ কিছু টের পাবে না প্ল্যান হবে নিখাত সোনা চম্পটে পরে ব্রাদার কাজটি সেরে ভল্টের লৌহ কপাট খুলে ফেলে করলে রোপাট কয়না সোনা পয়সা টাকা দরে ঝড়ে ইস্টার্ন এন্টারটেনমেন্ট এবং প্রিমাশিসদের ইউনিটেককে আমরা জানাই জি বাংলা পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা আগামী কত তারিখে কোথায় দেখবেন কোনি বলে দাও ফোর্থ ডিসেম্বর আমাদের প্রেক্ষাগৃহে চলে আসছে আমাদের মনচুরি যদি মন থাকে তাহলে মনচুরি হতে ভালোই লাগে তাই আমি আশা করব আপনারা হলে যাবেন এবং গিয়ে সিনেমাটি দেখবেন এতক্ষণ আমরা অনেক আড্ডা দিলাম ঠিকই কিন্তু সবথেকে ভালো কথা বলে হচ্ছে ছবির ট্রেলার সুতরাং দেখে নিন এই ছবির ট্রেলার বুড়ো দেব আমরা এখন মনচুরিটা শিখতে এসেছি মনচুরি ভিন্তে আমারও জানা নেই জানে আমার গুরু নিশিরাজ এই নিশিরাজ কাকা নিশিরাজ কাকা মেরা পুরায় যায় মা মন গিয়েছে ছুরি